নজর রাখবো পরবর্তী সংবাদে, তবে এবার নজর রাখবো নেপালের দিকে। কেননা ইতিমধ্যেই নেপালে ভূমিধস, নাগারে বৃষ্টির জেরে নেপালে এবার ভূমিধস। এই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল নিউজ ভ্যানগার্ড। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি স্পট জিরো থেকে। সেই ছবি আপনাদের সামনে, ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যস্ত নেপাল এবং রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলী নদীতে গিয়ে পড়লো দুটি যাত্রী যাত্রী বোঝাই বাস। এবং ঘটনায় কমপক্ষে নিখোঁজ হয়েছেন প্রায় 60 থেকে 65 জন যাত্রী। এখনো পর্যন্ত 7 জন ভারতীয়ের মৃত্যুর খবর ইতিমধ্যে আমাদের সামনে এসেছে এক্সক্লুসিভ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে, সেই খরস্রোতা ত্রিশূলী নদীর সেই ছবি যেখানে এক প্রকার ভেসে গিয়েছে 60 থেকে 65 জন মানুষ, তবে তারই মধ্যে নিখোঁজ রয়েছে বহু পর্যটক। এবং ঘটনায় শোক প্রকাশ করেছে নেপালের প্রধানমন্ত্রী। উদ্ধার কাজ দ্রুত শেষ করার নির্দেশ ঘটনাস্থলে নেপাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এবং এই বিষয়ে এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি যে এক প্রকার যাত্রীবাহী দুটি বাস উল্টে গিয়ে নিখোঁজ রয়েছেন বহু যাত্রী, কি আপডেট পাচ্ছ এখনো? দেখো, ইতিমধ্যেই মধ্য নেপালে ধস এবং মধ্য নেপালে এই যে ভূমিধসকে কেন্দ্র করে এক প্রকার জেরবার পরিস্থিতি, ইতিমধ্যেই দুটি বাস ছিটকে পড়েছে, যার কারণে এখনো পর্যন্ত প্রায় 5 থেকে 6 জন মানুষ নিখোঁজ হয়েছেন এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আজকে শুক্রবার ভোর রাতের যে আপডেট উঠে আসছে, তাতে করে দুটি বাস কিন্তু ত্রিশূলী নদীতে একেবারে ভেসে যায় এবং যার উদ্ধার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দেখো, ভারী বৃষ্টি এবং তার সাথে চলছে লাগাতার প্রাকৃতিক দুর্যোগ, আর এই দুইয়ের বিপর্যয় নেমে এসেছে এক প্রকার নেপালে, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ এক প্রকার বলা যায় যে নেপাল। সেই নেপাল কিন্তু এই মুহূর্তে একেবারে ভয়াবহতার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে খরস্রোতা নদী ত্রিশূলী, রীতিমতো এই ত্রিশূলী নদী তোমার ফুসছে এবং সেখানেই যাত্রী বোঝায় দুটি বাস পড়েছে। দেখো, আমরা সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি একেবারে দর্শকদের সামনে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 63 জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে খবর, এদের মধ্যে 7 জন ভারতীয় রয়েছে বলেও খবরে মিলছে। অন্যদিকে নেপালের যেটা তুমি বলছিলেন, প্রধানমন্ত্রী পুষ্পকমলের কথা, পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন, তারাও একইভাবে উদ্ধার কার্য শুরু করে দিয়েছে, উদ্ধার কার্যের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর আমরা পেয়েছি আজকে ভোর পর্যন্ত বা ভোর নাগাদ যে দুর্ঘটনা, তাতে নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত যে সড়ক, সেই সড়ক ধরে এগোচ্ছিল এই দুটি বাস, যার এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। এই বাস দুটি যখন এগোয় মদন আশ্রিত সড়ক ধরে, ঠিক সেই সময় উল্টে যায় পুরো রাস্তার মধ্যে, রাস্তার পাশে যেহেতু ছিটকে পড়ে যায়। অন্যদিকে এই ত্রিশূলী নদীতে অনেক যাত্রী পড়ে যাওয়াতে ভেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে নেপালে বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, রাস্তায় ধস নামছে, আর এই ধসের ফলে রাস্তাগুলি একেবারে তোমার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আমরা যে ছবি দেখছি যে উদ্ধার কাজ শুরু করে দেওয়া হয়েছে, তো সেখানে কি কাউকে এখনো পর্যন্ত উদ্ধার করতে কি সক্ষম হয়েছে? দেখো, এখনো পর্যন্ত তোমার উদ্ধার ক্ষেত্রে উদ্ধারের কাজ যেরকম চলছে, তার সাথে এখনো পর্যন্ত উদ্ধার কেউ হয়েছেন কিনা সেটা কিন্তু জানা যাচ্ছে না। তবে স্থানীয় প্রশাসন সূত্রে যে খবর আমরা পেয়েছি, তাতে করে অন্তত 6 জন ভারতীয় নিখোঁজ হয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, এবং তার সাথে কাঠমান্ডুগামী যে বাসটি ছিল সেটিতে 24 জন এবং অন্য আরেকটি বাস ছিল সেটিতে 41 জন যাত্রী ছিলেন, যারা কিন্তু সকলেই নিখোঁজ এবং সকলেই কিন্তু এই মুহূর্তে ভেসে গেছে। 3 জন যাত্রী সেখান থেকে লাফিয়ে বের হয়ে আসতে পেরেছেন বলে তারা কিন্তু সাময়িকভাবে রক্ষা পেয়েছেন এই বিপর্যয় বা দুর্যোগের হাত থেকে। তবে শুধু নেপাল নয়, একই সাথে আমাদের ভারতবর্ষের কথা যদি বলি, সিকিম, সেই সিকিমেও কিন্তু রীতিমতো ভয়াবহ পরিস্থিতি। সেই সিকিম কিন্তু মূলত ভারতের একাধিক রাজ্যের সাথে বিচ্ছিন্ন, সড়ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে সিকিমের, কোনো অংশের সাথে যোগাযোগ হচ্ছে না সিকিমের সাথে। নেপালেও ঠিক একই রকম পরিস্থিতি, বন্যা এবং তার সাথে ভূমিধস, দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি, দরিদ্রারা গভীরভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো পর্যন্ত হাজার হাজার যাত্রী নিখোঁজ হয়েছে, পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ। তবে সেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই দেশের প্রশাসন সমানভাবে উদ্ধার কার্য চালাচ্ছে। এখনো পর্যন্ত 7 জন অন্তত নিখোঁজ হয়েছেন এবং তার সাথে তোমার 7 জন ভারতীয় মৃত্যু হয়েছে বলেই খবর মিলছে। এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর স্থানীয় সূত্রে। শতাব্দী, ঠিক তাই, সুপ্রীতি ধন্যবাদ তোমাকে।
একেবারে আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে। নেপালের অবস্থা খুবই ভয়াবহ এবং আবহাওয়া খারাপ থাকার কারণে কাঠমান্ডু থেকে যে ভরতপুরগামী সব বিমান ইতিমধ্যে বাতিল করা হয়েছে, তারই মধ্যে সড়ক পথে যাতায়াতে এক প্রকার সতর্ক বার্তা জারি করে দিয়েছে প্রশাসন। কেননা গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে ইতিমধ্যে 62 জন নিহত এবং 90 জন আহত হয়েছে বলে খবর রয়েছে। এছাড়াও অন্তত 200টিরও উপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর ছাড়া রয়েছেন প্রায় 1000 জন মানুষ। ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, তবে অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।